আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মা শব্দটি মনে আসলেই মনের ভেতর মায়া মমতার ভাব অসম্ভব মাত্রায় বেড়ে যায়, যেটার ভার বইবার সামর্থ্য মনে হয় না কোনো রক্ত মাংসের মানুষকে দেওয়া হয়েছে। সেই মমতা আর যে ভালোবাসা রক্ষাকারী দেয়াল হয়ে আপনাকে ঘিরে থাকে সবসময় প্রতিটি মুহূর্তে, যে মায়া মমতা পূর্ণ ভালোবাসা আপনি একমাত্র আপনার মা থেকেই পাবেন। আর কারো পক্ষে এভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা সম্ভব হবে না। আপনাকে মা বারবারই আপনাকে ভালোবেসে যাবে, যদিও আপনি তাকে হাজারো কষ্ট দিন, দুঃখ দিন, দিন শেষে মা কিন্তু আপনার ভালোর জন্যই প্রার্থনায় মুখরিত থাকে। তো আসুন সেই মাকে নিয়েই সারা বিশ্বের মনীষী ও ইসলামের উক্তি জেনে আসি। যে গর্ব তোমাকে ধারণ করেছে সেই গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো। যার মা আছে সে কখনোই গরিব নয়। তুমি আমাকে মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা, মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল। সন্তানেরা ধারালো চাকুর মতো, তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়, আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে। আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনি আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ। কোনো একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়, একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য। আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই হয়, আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই। মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে একসময়। আমার মা বিস্ময়কর, আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম। আমার মা মনে করেন আমি সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগে না, দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগে না, হাঁসের গায়ের পানির মতো অভিশাপ ঝরে পড়ে যায়। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। তিন রকম দোয়া নিঃসন্দেহে কবুল হয়, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য পিতামাতার দোয়া। মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যানিকেতন, মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যে মারা যায়, ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে। মায়ের প্রতি ভক্তিদৃষ্টি হতে পূর্ণ হতে পারে না, প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজের সওয়াব লিখে দেয়া হয়। মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মাই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ। ভালোবাসো তাকে যার কারণে পৃথিবী দেখেছ, ভালোবাসো তাকে যে তোমাকে 10 মাস 10 দিন গর্বে রেখেছে, ভালোবাসো তাকে যার পায়ের নিচে তোমার জান্নাত আছে, সে হলো মা।